देखुन এই যে এতগুলো দিন আমরা সবাই করোনায় আক্রান্ত ছিলাম, গৃহবন্দী হয়ে গিয়েছিলাম, বাড়ি থেকে বের হতে পারছিলাম না। এগুলো কেন জানেন? এগুলো আমাদের পাপের ফল। কারণ আমরা সবাই ক্ষমতা লোভী হয়ে গেছি, আমরা সবাই সত্তান্বেষী হয়ে গেছি, আসল নকলের ভেদাভেদ করতে ভুলে গেছি, কোনটা আসল কোনটা নকল চিনতে ভুলে গেছি। আমাদের সমাজে সতের শত্রু বেশি, অসতের মিত্র বেশি। যায় না কেউ জ্ঞানের ধারে, সবাই বাদর কিনে আদর করে। সব অসতীর সতী কয়, সতীর লজ্জা জগৎময়। ওমা, দুধ খেয়ে কেউ হয় না খুশি, দেখুন মদের দোকানে ভিড় বেশি। সরকার ফসল রক্ষায় বেড়া দিল, আর সেই বেড়াতেই ফসল খেলো। সারের বেগুন খাচ্ছে ভালো, গাছের ডুমুর পচে নষ্ট হলো। ইউনিভার্সিটির ডিগ্রি সব আছে কত শত, তথাপিও চলন বলন যেন মূর্খের মতো। মহাপ্রভু ব্রজ ছেড়ে নদিয়ায় এলেন কেন না আমাদের মতো হতভাগ্য কলির জীবকে উদ্ধার করবার জন্য। নদিয়ার মাঝি সে মনে মনে চিন্তা করলেন, তিন যুগে আমি যুদ্ধ করেছি, সত্য যুগে যুদ্ধ করেছি, ত্রেতায় যুদ্ধ করেছি, তারপরেও যুদ্ধ করেছি, কিন্তু এই কলিযুগে আমি কাদের সাথে যুদ্ধ করব? এই কলির মানুষ এরা তো সবাই মরে আছে, এদেরকে বাঁচাতে হবে। তাই কাউকে প্রাণী মারলেন না, নিজে মার খেলে। যিনি ভগবান তিনি আজ ভক্তের হাতে মার খাচ্ছেন। আহারে, মেরেছ কলসি কানা, তাই বলে কি প্রেম দেব না? ভগবান হয়ে ভক্তের হাতে মার খেলে, কিন্তু কাউকে প্রাণে মারলেন না, কাউকে আঘাত করলেন না। কলির জীবকে ডেকে ডেকে বলতে লাগলেন, ওগো হতভাগ্য কলির জীব, একবার ইচ্ছে দেখো, সময়ও চলিয়া যায়, নদীর স্রোতের প্রায়। সোনার ঘড়ি বলে টিক টিক টিক, একেবারে চেয়ে দেখো সময় যে চলে যায়। তোমরা এখনো কেন মায়া ঘুমি মায়া নিদ্রায় নিদ্রিত আছো? তোমরা ওঠো, তোমরা জাগো, তোমাদের উঠতে হবে, তোমাদের জাগতে হবে। আমরা সবাই মায়া জালে মায়ার সংসারের মধ্যে আবদ্ধ আছি। বলে গেছি আমরা কেন এসেছিলাম এই জগৎ মাঝে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজনের লাগি এসেছিলাম এই জগৎ মাঝে। আর এই কথাটা আমরা সবাই ভুলে গেছি। তাই তো আমাদের এই দুর্দশা গো। দেখুন দেশেতে দেশেতে কত ঝগড়া, কত লড়াই হচ্ছে, কত যুদ্ধ হচ্ছে। নিউজ চ্যানেলগুলো খুলবেন, দেখতে পাবেন। দেশের কথা ছেড়ে দিন, একই বাড়িতে ভাইতে ভাইতে মারামারি, ভাই বোনেতে ঝগড়া, ভাই ভাইয়ের মিল নেই। কেন জানেন? এই দেখুন, এই যে এতগুলো দিন আমরা সবাই করোনায় আক্রান্ত ছিলাম, গৃহবন্দী হয়ে গিয়েছিলাম, বাড়ি থেকে বার হতে পারছিলাম না। এগুলো কেন জানেন? এগুলো আমাদের পাপের ফল। কারণ আমরা সবাই ক্ষমতা লোভী হয়ে গেছি, আমরা সবাই স্বার্থান্বেষী হয়ে গেছি, আসল নকলের ভেদাভেদ করতে ভুলে গেছি, কোনটা আসল কোনটা নকল চিনতে ভুলে গেছি। আমাদের সমাজে সতের শত্রু বেশি, অসতের মিত্র বেশি। যায় না কেউ জ্ঞানের ধারে, সবাই বাদর কিনে আদর করে। সব অসতীর সতী কয়, সতীর লজ্জা জগৎময়। ওমা, দুধ খেয়ে কেউ হয় না খুশি, দেখুন মদের দোকানে ভিড় বেশি। সরকার ফসল রক্ষায় বেড়া দিল, আর সেই বেড়াতেই ফসল খেল। সারের বেগুন খাচ্ছে ভালো, গাছের ডুমুর পচে নষ্ট হলো। ইউনিভার্সিটির ডিগ্রি সব আছে কত শত, তথাপিও চলন বলন যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে সব কুকুর কিনে পোষে। পিতা মাতার সেবা হয় না, পিতা মাতার থাকার জায়গা হয় না। পিতা মাতার থাকার জায়গা কোথায়? বিশাল বাড়িতে নয় সিঁড়ির তলায়, আর না হলে বৃদ্ধাশ্রম। বাবা মাকে ভিক্ষা করতে হয়, বাবা মার বদনিতে দুবেলা দুটো অন্ন দিতে পারে না সন্তান। যে ছেলেকে, যে সন্তানকে ছোট্টবেলা থেকে স্নেহ মায়া মমতা দিয়ে এত বড় করে তুললে, এক পা দুপা করে যে সন্তানকে হাঁটতে শিখিয়েছিলে, সেই সন্তান আজ অনেক বড় হয়ে গেছে, নিজের পায়ে দাঁড়াতে শিখে গেছে, বড় ব্যবসায়ী হয়েছে, বড় চাকরি পেয়েছে। তাই বাবা মাকে তার আর প্রয়োজন হয় না, তাই তো বাবা মাকে রেখে এসেছে বৃদ্ধাশ্রমে। আর একটা কুকুর কিনে কুকুরটাকে ঠান্ডা ঘরে এসি রুমেতে রেখে সে টাইমে টাইমে যেটা খেতে চায় তাকে সেটাই দিয়ে দেয়। এটাই আমাদের সমাজ। ওহে মূর্খ, এমন শিক্ষার কি প্রয়োজন যে শিক্ষা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়? এমন শিক্ষার কি প্রয়োজন যে শিক্ষা বাবা মার বদনেতে দুবেলা দুটো অন্ন দিতে পারে না? আমাদের সমাজে বৃদ্ধাশ্রম হবে কেন? বাবা মার থাকার জায়গা কি বৃদ্ধাশ্রম? বাবা মাকে বৃদ্ধাশ্রমে থাকবে বলে তোমাকে মানুষের মতো মানুষ করেছিল। আরে তুমি তো শুধু মানুষের মতো দেখতে হয়েছ, কিন্তু প্রকৃত মানুষ তুমি হতে পারোনি। মানুষ যদি হতে চাও, আগে মানুষকে ভালোবাসো, মানুষের সেবা করো, মানুষের মতো। শরীরে মানুষ ভাই, সবার উপর মানুষত্ব, তার উপরে নয়, তার উপরে নয়, তার উপরে নয়। হৃদয় গৌর হরি হরিব। সর্বপ্রাণীকুলের শ্রেষ্ঠ আমাদের এই মানব জাতি, আমাদের চলাবলা দেখুন একেবারে মূর্খের মতো। কেন জানেন? কারণ আমরা আমাদের আপন পরিচয় জানি না। স্ত্রী আমার, সন্তান আমার, ছেলে আমার, মেয়ে আমার, আমার আমার করে আমার আমিত্বে ডুবে রইলাম। किन्तु सत्यई जे आमार आपनके सेटाई चिनते पारलाम ना। संसारेर माया जाले आबद्ध हये आमरा कृष्णा बोलते भूले गेছি हरि बोलते भूले गेছি आमरा सबाई कृष्णेर चरणेर दास जीव नित्य कृष्ण दास ए कथाटाई भूले गेছে सबाई। के बोलेছে संसारे थेके भगवान के पावा जाए ना? के बोलेছে संसारी मानुषदेরকে भगवान ভালোবাসে না? संसारे थेकेও भगवान के पावा जाए। सारा दिन संसारेर काज करी कृष्ण बलार समय है ना, हरि बलार समय है ना। हमें कि करी कृष्ण जदि बोलते चाओ, हरि जदि बोलते चाओ, ताहले तोमार संसारटाके भगवानेर संसार बने नाओ। स्वामी स्त्री सन्तान सन्तति चारजनेर संसारेर साथे आरो एकजनके निये नाओ आमार गोविंदके। देखबे आपना थेके कृष्ण बला हये जाबे, आपना थेके हरि बला हये जाबे। के बोलेছে संसारी मानुषদের ভালোবাসে না, কিন্তু আমরা কৃষ্ণ বলি না, আমরা হরি বলি না, কৃষ্ণ বলে কাঁদি না, হরি বলে কাঁদি না, ভগবানের জন্য কিছু আমরা করতে পারি না। আচ্ছা বলুন তো এই মাসটা কি মাস চলছে? কার্তিক মাস। এই কার্তিক মাসটাকে কি বলে জানেন? দামোদর মাস, নিয়ম সেবার মাস। আচ্ছা এখানে কারা কারা আছেন যারা এই দামোদর ব্রত পালন করেছেন? সবাই করেছে। সত্যি সবাই দামোদর ব্রত পালন করেছেন? একবার হাতটা তুলুন তো দেখি কজন। আর বাকিরা যাদের বাহুল্য না হয়নি, তাই তো? দামোদর ব্রত বৈষ্ণব মতে শেষ হয়ে গেছে। ওই যে উত্থান একাদশী চলে গেল, ওই উত্থান একাদশী পর্যন্ত শেষ হয়ে গেছে, তাই না? আবার অনেকে কি করে কার্তিক মাসটা পালন করে, তাই তো? যারা বাহুটা তুললেন না তাদের হয়নি, তাই তো? দামোদর ব্রত পালন করা হয়নি। বাহ, এটা আমাদের সনাতন ধর্মের লজ্জা। সনাতন ধর্মের এটা লজ্জা। ইসলাম ধর্মের দিকে তাকিয়ে দেখুন, মুসলিমদের দিকে তাকিয়ে দেখুন, তারা কিন্তু রোজা পালন করে, করে না? তাদের জন্য একটা মাস নির্ধারিত করা আছে, যে মাসে তারা তাদের আল্লাহকে ডাকে, তাদের ভগবানকে ডাকে, রোজা পালন করে। কিন্তু আমাদের জন্য যে এই দামোদর মাস, কার্তিক মাসটা নির্ধারণ করা আছে ভগবানের সেবায় নিজেকে লাগাবার জন্য, তা কিন্তু আমরা করি না। এটা আমাদের লজ্জা। এই কার্তিক মাসে দামোদর ব্রত সনাতন ধর্মের ঐতিহ্য, এটাকে পালন করতে হয়। এই দামোদর মাসে তুলসী আরাধনা করতে হয়, ঘৃত প্রদীপ অর্পণ করতে হয় গোবিন্দের চরণে, নিরামিষ আহার করতে হয়, কৃষ্ণকথা হরিকথা শ্রবণ করতে হয়, সৎসঙ্গ করতে হয়। এগুলো আমরা কিন্তু কেউ করি না, তাই না? আমরা অনেকে জানি না। যেমন একটা কথা বলি, কিছুদিন আগে আমার বাড়িতে কয়েকজন মানুষ এসেছিল আত্মীয়। তাদেরকে যখন বললাম আপনাদের দীক্ষা হয়েছে, বলে কি দীক্ষা জানি না। দীক্ষা কি জানে না, অথচ সনাতন ধর্মের মানুষ। একাদশী পালন করেন আপনারা? বলে কি একাদশী জানি না। এটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের লজ্জা। এই দামোদর ব্রত কার্তিক মাস নিয়ম সেবার মাস পালন করলে কি হয় জানেন? অনেক ফল আছে।